আসসালামু আলাইকুম, আমি এখন মানবো দারুণ মজার একটা অ্যারাবিয়ান খাওয়া। এটা হচ্ছে অ্যারাবিয়ান হোয়াইট খাপসা। আমি এটা গরুর মাংস দিয়ে তৈরি করব। খুবই সহজ বানানো, খাইতে দারুণ মজা, একদম অন্য রকমের। তো আসলে নাকি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে সিকি কাপ কোয়ার্টার কাপ তেল গরম করে এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিব। এটা একটু পাতলা করে কাটা হয়েছে, একটু মোটা করে কাটলে ভালো হইতো। এর সাথে আমি দিচ্ছি 3-4 টুকরা তেজপাতা, 2-3 টুকরা মোটা মোটা এলাচ, দারচিনি, 4-5টা লবঙ্গ, 3টা এলাচি আমি একটু পিঠা বাটা ভেঙে রাখছি, 1 চা চামচ কালো গোলমরিচ আস্ত, 2 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব, একটু ভেজে নিব আর কি। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি ভাষাতেই ঝট করে যাতে পুড়ে না যায়, কিন্তু মশলাগুলার ফ্লেভারটা রিলিজ হয়। মিনিট 2 ভেজে এর মধ্যে আমি এখানে 1 কেজি মাংস রাখছি। মাংসগুলো একটু বড় বড় করে কাটা, ওগুলা দিয়ে দিব এর মধ্যে, হাড্ডি সহ মাংস দিয়ে এর সাথে একটু ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিই, চুলার জালটা এখন আমি মিডিয়ামের একটু উপরে করে দিলাম যাতে জলদি ভাজা হয়, মাংসটা পানি ছাড়ার আগেই যাতে কিছুটা ভাজা হয়। 5-6 মিনিট মাংসটা ভেজে আমি এর মধ্যে এখন প্রায় 3 লিটারের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব, মানে মাংসটা ডুবে থাকে তারপরও যাতে ঘন্টাখানেক জাল দেওয়ার পরে অন্তত পক্ষে 2 লিটারের মতো পানি থাকে, সেই অনুযায়ী আমি একদম তায় তায় টই টম্বুর করে গরম পানি দিয়ে দিলাম। এখন আমাকে ফুটে উঠলে এটা হালকা জালে রেখে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। সাথে আমি একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ফুটে উঠুক, তারপরে আমি এটাকে ঢেকে দিব। এখন জালটা হাইয়ে করে দিলাম যাতে ঝট করে ফুটে ওঠে, যদিও পানিটা ফুটন্ত ছিল, যেখানে অলরেডি বলক চলে আসছে, একদম পুরাপুরি বলকটা চলে আসুক। ভালো মতো ফুটে উঠছে। এখন জালটা বাড়া রাখলে যা উচ্চায় পড়ে যাবে, আমি এখন জালটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে, লোয়ের দিকে বেশি করে যাতে কোনো মতে ফুটতে পারে। এটাকে আমি এখন নাড়া দিয়ে দিই। এইটাকে আমি এখন ঢেকে 1 ঘন্টার মতো জাল দিব যাতে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়, পানিটাও কিছুটা কমে যাবে 1 ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে। ঢেকে জাল দিব, জাস্ট কোনো মতে ফুটতে পারে, বাস তাইলেই হবে। আমি এখানে 1 কেজি পাকিস্তানি বাসমতি চাল নিয়ে নিছি। এইগুলোকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে একটু পানিতে ভিজায় রাখবো। তো চালগুলোকে আমি 3 বার ধুয়ে কিছু পানিতে ভিজায় রাখলাম, আধা ঘন্টার মতো প্রায় ভিজা রাখবো, কারণ আধা ঘন্টা পরে আমার মাংসটা রেডি হবে। ততক্ষণে এটা বেশ সুন্দর একটু লম্বা হবে, এইভাবে ভিজা রাখলে বাসমতি চাল অনেক লম্বা হয়। আর যারা দেশি চাল দিয়ে করবেন, চিনি গুঁড়া কিংবা কালি জিরা দিয়ে, তারা কখনো ধুয়ে ভিজা রাখবেন না, জাস্ট রান্নার আগে ধুয়েই সাথে সাথে দিয়ে দিতে হবে, কারণ দেশি চাল ভিজা রাখলে ভেঙে যায়। 1 ঘন্টার মতো জাল দিলাম, আমার মাংসটা নরম হয়ে গেছে। আমি এবার একদম গলায় ফেলবো না, নরম হয়ে গেছে মানে এদের চাপ দিলে ভেঙে যাচ্ছে, একদম গলাটা পছন্দ করি না, কেউ চাইলে আর একটু গলায় নিতে পারেন। এখন আমি এর থেকে মাংসগুলোকে উঠায় নিব আর এই পানিটুকুকে ছেঁকে নিব। আস্ত রসুনটা দেখি কী অবস্থা আছে, আছে ওই আস্ত রসুনটা আস্তই রাখবো আর কি, খালি মাংসগুলোকে থেকে তুলে নিব। 2-4টা মশলা আসলেও কোনো ক্ষতি নাই, একটা এরকম ছাঁকনি দিয়ে তুলে নিই মাংসগুলোকে। তো আমি মাংসগুলোকে উঠায় নিলাম, এখন আমি এই পানিগুলোকে একটা গামলার মধ্যে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এর থেকে আমার 6 কাপ, আমি 4 কাপ চাল ব্যবহার করতেছি, অতএব আমার 6 কাপের মতো ইয়াখনি লাগবে, মানে এই পানিটা লাগবে। আমার মনে হয় এখানে 6 কাপ হয়ে যাবে, যদি কম হয় তাহলে সামান্য একটু পানি মিশাবো, আর বেশি হইলে তো কিছু করার নাই, 6 কাপের মতো মাত্রায় দিতে হবে। এখন আমি একটা বড় সসপ্যানে যাতে আমার মাংস আর 1 কেজি চালের পোলাও সহ সব কিছু হয় এরকম একটা সাইজের সসপ্যানের মধ্যে আমি মাংসগুলোকে নিয়ে নিলাম। সাথে একটু মশলা টসলা এসে গেছে, কোনো অসুবিধা নাই, ওগুলো থাকা ভালো। এখন যে চালগুলো আমি ভিজা রাখছিলাম সেটা এইমাত্র আমি পানি ঝড়ায় এর মধ্যে দিয়ে দিব। প্রায় আধা ঘন্টার উপরে 35-40 মিনিটের মতো চালগুলোকে পানিতে ভিজানো ছিল, বাসমতি চাল। আর দেশি যদি কালো জিরা কিংবা চিনি গুঁড়াই চাল দেন, এগুলোকে ভিজানোর কোনো দরকার নাই, জাস্ট ধুয়েই সাথে সাথে পানি ঝড়ায় দিয়ে দেবেন, না হলেও চাল ভেঙে যাবে। এখন এইখানে আমার 6 কাপের থেকে সামান্য একটু বেশি হয়েছে ইয়াকনি, তো আমি এটা দিয়ে দিব, হয়তো পোলাওটা একটু নরম হবে, অসুবিধা নাই।
দিয়ে এখন আমি এটাকে চুলাটাকে জ্বালাই, যাকিনটা বেশ যথেষ্ট গরম আছে, এটাকে আমি জাল দিব বলগ আসা পর্যন্ত। বলগ আসার পরে একটু যাতে কমে যায় আর কি, মানে পানিটা কমে যায়। খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নাই, কারণ চালগুলো যেহেতু ভিজানো ছিল, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ভেঙে যাবে। ভালো মতো ফুটে উঠলে আমি এটাকে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, দিয়ে এটা একটু নেড়ে দিই, কারণ পানি শুকায় গেলে পরের দিকে কিন্তু নাড়া খুব মুশকিল হয়ে যাবে, নাড়াই উচিত। এখন এটাকে আমি একটু ঢেকে জাল দিব পানিটা আরেকটু কমা পর্যন্ত। ওই একই ঢাকনা ব্যবহার করতেছি যেটা দিয়ে আমি মাংস করছিলাম। 4-5 মিনিটের মধ্যে পানিটা দেখেন একদম শুকাই গেছে প্রায়। এখন আমি যেটা করব, এটাকে আমি পাশের চুলায় নিয়ে পাশের চুলায় একটা তাওয়া আমি গরম করে রাখছি, ফুল ফ্লেমে গরম করছিলাম, যদি গরম হয়ে যায় ওইটা দিয়ে এর উপরে আমি এটাকে বসায় দিব। বসায় চুলার জালটা সবচেয়ে কমে দিয়ে আমি এটাকে 20 মিনিট দমে রাখব। আমার প্যানটা একটু পাতলা, সরাসরি চুলার উপরে দিলে, আগুনের উপরে দিলে হয়তো যত কমেই দিই না কেন তলাটা পুড়ে যেতে পারে, একটা তাওয়ার উপরে দিলে কিন্তু তলাটা পুড়বে না। আমি 20 মিনিট দমে রেখে তারপরে এটার মুখটা খুলবো, এর মধ্যে কোনো খোলাখুলি হবে না। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি দেখতেছি ভালো মতোই হয়ে গেছে, কিন্তু অনেক সময় হয় উপরের কয়টা চাল পুরাপুরি সিদ্ধ হয় না, একটু শক্ত থাকে, সেই জন্য এটাকে একটু পাশ থেকে এনে উপরেরগুলোকে একটু ঢেকে দিতে হবে। দেখেন বেশ ভালো ঝরঝরে হয়েছে ইয়েটা। ঢেকে দিলে কী হবে, উপরের চাল যে 2-4টা আধা সিদ্ধ অবস্থায় আছে এইটার ভাপে চালগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি পাশ থেকে উঠায় এনে উপরে ঢেকে দিলাম। জাল দেওয়ার কিন্তু কোনো দরকার নাই, কারণ এটা হালকা একটু গরম পাইলে কিন্তু এই চালগুলো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে 10-15 মিনিট রেখে দিব চুলার জাল টাল ছাড়া, তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাব। আর সেই ফাঁকে ফাঁকে ফুঁকে 2-4টা কাঁচামরিচ দিয়ে দিব, খাওয়ার সময় ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে, সব কিছুই আসবে, কাঁচামরিচগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে, কাঁচামরিচ লাল মরিচ সব কিছু। এখন এটাকে ঢেকে রেখে দিব অন্তত পক্ষে 10 মিনিট। তো এই দেখেন হয়ে গেল আমার খুব সহজে তৈরি দারুণ মজার অ্যারাবিয়ান হোয়াইট খাপসা। যারা কোরবানির সময় খুব সহজে মজার একটা আইটেম রান্না করতে চান, এটা বানায় দেখতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এত সহজে যে এত মজার একটা খাওয়া তৈরি করা যায়, একবার না বানালে বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।